হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে যে ডিজাইনগুলো, এক একটা ডিজাইন খুবই সুন্দর, আর এই ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন, কতটুকু স্বর্ণ দিয়ে তৈরি করলে ভালো হবে, এই ভিডিওর ভিতরে আপনি সব কিছু জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ডিজাইনগুলো দেখতে থাকুন। এখানে যে ডিজাইনগুলো খুবই কম স্বর্ণের ভিতরে তৈরি করা যায়, আপনি যদি এক জায়গায় যেতে আসতে ডিজাইনগুলো তৈরি করেন, তাহলে আপনার মিনিমাম দু আনা স্বর্ণ লাগবে। দু আনা স্বর্ণ দিলে আপনি এই ডিজাইনগুলো এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন। আর যদি সবসময় রাফিউসের জন্য তৈরি করতে চান, তাহলে তিন আনা চার আনা এরকম স্বর্ণ লাগবে। তো এটা হলো আপনার ডিজাইন বুঝে ওয়েট হবে। তো ডিজাইনগুলো আপনি দেখালেই, স্বর্ণকারের দেখালেই কোন ডিজাইনে কতটুকু স্বর্ণ লাগে আপনাকে বলে দিবে, তো আপনি সেরকম অনুসারে তৈরি করতে পারেন। যদি আপনি সবসময় রাফিউসের জন্য তৈরি করেন, তাহলে আমি বলবো চার আনা বা তিন আনা এরকমের মধ্যে আপনি তৈরি করবেন, তাহলে ভালো হবে। এক জায়গায় যেতে আসতে ব্যবহার করেন, তাহলে একটু কম স্বর্ণ দিলে কোনো সমস্যা হবে না, দু আনা দিয়েও তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আশা করি ডিজাইনগুলো আপনার ভালো লেগেছে, আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দেবেন, আর এখানে কোন ডিজাইনটা আপনার পছন্দ হলো কমেন্টে জানাবেন। আর কোনো কিছু যদি জানার থাকে আমাকে বলতে পারেন কমেন্টে। ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি এনে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।